يا أيها الذين آمنوا هي أمار فاغولرا دنيا شواي فاغول كيو تاكار فاغول كيو سمير فاغول كيو غورير فاغول كيو ممبرير فاغول كيو تشيرمينير فاغول كيو ام بي كيرير فاغول كيو بندور فاغول كيو استير فاغول كيو شونير فاغول আর একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা আমার মাওলার পাগল নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো আমার মাওলার পাগল আগুনে পড়িয়াও যখন ফেরেশতারা বলছে ইব্রাহিম সাহায্য করার জন্য আরছি তুমি কে সাহায্য করার আমার মাওলা কি আমাকে দেখে না সাহায্য চাইলে আমি তার কাছে সাহায্য চাইব তোমার কাছে সাহায্য চাইব না নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারায় গিয়ে বসে মাওলারে কি করব অন্য কাউকে সাহায্য চায় নাই ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আমার মাওলার সাহায্য চাইছেন ওই গারে সাওরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাহায্য চাইছেন আমার মাওলার জন্য সব কিছু ত্যাগ করছে জেদার দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু হাই তু হি তু দেখেন জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া সব কিছু শেষ করছে টাকা নাই পয়সা নাই গহনা বলতে কিছু নাই ইউসুফের নামে সর্বস্ব যদি কেউ আসিয়া বলতো আমি তোমাকে ইউসুফকে দেখছি অমনি একটা হার খুলিয়া তার হাতে দিয়া দিত বলে আমি তোমার ইউসুফের সাথে কথা বলছি অমনি চুরি খুলিয়া দিয়া দিত বলে তোমার সাথে ইউসুফের সাথে কথা বলার ব্যবস্থা করতে আছি অমনি স্বর্ণ দিয়া দিত শুধু ইউসুফের নাম বললেই হইল বাস এত পাগল হয়েছে ইউসুফের প্রেমে পড়ে অন্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে রাস্তার কিনারায় দাঁড়ায় থাকে সারাদিন রাস্তার কিনারে বসিয়া থাকে ইউসুফের একটু গলা স্বর শুনতে চায় ইউসুফের ঘ্রাণ পাইতে চায় ইউসুফের পায়ের আওয়াজ পাইতে চায় ইউসুফ এই রাস্তা দিয়ে যাবে সেই অপেক্ষায় বর্ষকে বর্ষ রাস্তার পাশে বসিয়া থাকে আমার মাওলায় কবুল করছে আমার মাওলায় কবুল করছে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করার পরে জুলাইখা সে ১৬ বছরের উপভূত হয়ে গেছে সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী মারাত্মক চেহারা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করছে বিবাহ হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাকে জুলাইখা আসো দিনে ডাকে জুলাইখা আসো কালে রাত্রে আসবো আবার রাতে ডাকে জুলাইখা আসো করে দিনে আসবো আবার দিনে ডাকে করে জুলাইখা রাতে আসবো আবার রাতে ডাকে দিনে আসবো এবার ইউসুফ আলাইহিস সালাম বলে জুলাইখা তুমি কি ওই জুলাইখা নও যেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু উৎসর্গ করিয়া ফেলাইছো টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যৌবন সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছো আমার পার আওয়াজ শোনার জন্য তুমি রাস্তার কিনারায় কি বসিয়া থাকতে না আমার ঘ্রাণ পাওয়ার জন্য কি তুমি অপেক্ষা করতে না আমার আওয়াজ শোনার জন্য কি তুমি রাস্তার কিনারায় অপেক্ষা করতে না তুমি কি সেই জুলাইখা না বলে আমি তো সেই জুলাইখা আমি সেই জুলাইখা তার এত ডাকা ডাকি তুমি কেন ডাকে সাড়া দাও না বলে ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমার মাওলার পরিচয় আমার কাছে ছিল না আমি মাওলার পরিচয় পাই নাই আমি ততক্ষণ তোমাকে মহাব্বাত করছি এখন যখন মাওলার পরিচয় পাইয়া গেছি মাওলার মহাব্বাত আমার অন্তরের মধ্যে চলে আসছে আল্লাহর কসম এই অন্তরের মধ্যে মাওলা বেশি তার কারো মহাব্বাত নাই অন্য কার ভালোবাসা আমার মধ্যে নাই এ আমার যুবক বাবার আজকে কার পাগল আজকে আমরা কার পাগল কেউ মহিলার পাগল কেউ পুরুষের পাগল কেউ জাগার পাগল কেউ অমুকের পাগল তুমুকের পাগল আর একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা আমার মাওলার পাগল আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই এ আমার যুবক বাবারা
নবী ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন এক যুবক নবী আর ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম দেখিয়া চিনিয়া ফলাইছে এইটাই জমানার নবী ঈসা ওই যুবক বলছে নবী ঈসা আপনি আমার জন্য দোয়া করেন মাওলানা যেন আমাকে এক অনুপরিমাণ মহব্বত দান করে ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন মাওলার এক অনুপরিমাণ মহব্বত তুমি সহ্য করতে পারবে না এবার যুবক বলতেছে তাহলে মাওলার কাছে দোয়া করুন অর্ধ অনুপরিমাণ মহব্বত যেন মাওলা আমাকে দান করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা হে এই যুবককে তোমার অর্ধ পরিমাণ মহব্বত তাকে দিয়া দাও দান করো এই দোয়া করিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেই গ্রাম থেকে যাওয়ার সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম মনে পড়ছে সেই যুবকের অবস্থাটা কি গ্রামবাসীর কাছে প্রশ্ন করতে সেই যুবক কোথায় গ্রামবাসী বলতে সে তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে সে তো আর বাড়িতে থাকে না অনেক খোঁজাখুঁজি করার পরও যুবককে পায় না এবার ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে বলেন মাওলা হে সেই যুবকের সাথে মোলাকাত করাইয়া দাও আমি তাকে দেখতে চাই আল্লাহ পাক বললেন যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে তার কাছে গিয়া সাক্ষাৎ করো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ায় আকাশের দিকে তাকায় বীরবীর করিয়া যদি কিন্তু বলতে আছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম যুবককে সালাম দিন আসসালামু আলাইকুম আমি ঈসা যুবক সালামের জবাব দেয় না আবারও সালাম দেয় বলে আমি ঈসা যুবক সালামের জবাব দেয় না আবারও সালাম দেয় আমি ঈসা যুবক তার দিকে ফিরে না এবার আল্লাহ পাক ডাক দিয়া বলে হে ঈসা যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহব্বত ঢুকছে আমি আমার জাতে পাকের কসম খায়া বলতে পারি আমি ব্যতীত তার কাছে অন্য কাউর পরিচয় থাকতে পারে না অন্য কাউকে চিনতে পারে না সে তো আমাকে দিয়েই ব্যস্ত আমার দিকে ফেরা ও তো জেদার দেখতা হো মাই তুহি তু হাই তুহি তু হাই তুহি তু হার রগ রে তু হাই বোমে তু হাই গুলমে তু আমার যুবক বাবারা কার প্রেমে পড়ছি দুনিয়ার প্রেম তো একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার মহব্বত একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার মাওলার প্রেমে যদি পড়তে পারো এত মজা যে মজা কেউ কাউকে ব্যক্ত করতে পারবে না আল্লাহ তবে হ্যাঁ আমরা দুনিয়ার মহব্বতে পড়লে দোষের কিছু নাই স্ত্রীকে মহব্বত করা সুন্নাত ছেলেকে মহব্বত করা সুন্নাত নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবে সামাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ورجلٌ قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله استمع على ذلك وتفرق عليه قيامتের মধ্যে আল্লাহ বাবা ওই দুই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবে যেই দুই ব্যক্তি একে অপরকে মহব্বত করবে আল্লাহর জন্য এবং তার সাথে শত্রুতা করবে আল্লাহর জন্য আমার মহব্বত আল্লাহর জন্য আমার শত্রুতা আল্লাহর জন্য হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ আমার মহব্বত আল্লাহর জন্য আমার শত্রুতা আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য মহব্বত করতেই পারি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা যদি মাওলাকে মহব্বত করিয়া কবরে যাইতেই পারো মৃত্যুতে আসার খেয়া পড়িয়াই যাইতে পারো আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি যখন মৃত্যুতে আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে আমার এই যুবক আমার এই ছাত্র টুপি মাথা দিয়া কলেজে গেছে স্কুলে গেছে ওর স্কুলের সাথীরা কলেজের ওস্তাদরা কত টুপি নিয়া টিটকারি করছে
কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই আমার এই যুবক দাড়ি রাখা গনি স্ত্রী ঘরে চলিয়া গেছে কিন্তু নবী মুহাম্মাদের প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস লাগায় নাই আমার যুবক সুন্নতি জামা গায় দিয়া রাস্তা বের হইছে কত মানুষ টিটকারি করছে কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামাও গাঁট থেকে নামায় নাই দেখ আমার যুবককে আমি কত সুন্দর চেহারা দান করছি কত আকর্ষণীয় চেহারা দান করছি কত মেয়েরা বলছে বন্ধু আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য যুবক বসে নিয়াখাফুল্লাহ আমি মাওলাকে ভয় করি তোমার সাথে কথাও বলতে পারবো না দেখ এত অসুস্থ কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই দেখ এত টাকার মালিক আমেরিকা গিয়া গুনাহ করতে পারত সিঙ্গাপুর গিয়া গুনাহ করতে পারত কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই যাক আমি মহিলাকে কত সুন্দর আকর্ষণীয় চেহারা দান করছি মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে আমি বিপদ অবস্থায় রাস্তায় নামতে পারবো না এ আমার ফেরেশতারে এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম আল্লাহ পাকের মোমেন বান্দা মানে যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাঁস টাঁস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুর গেলমানরা যাওয়া হেরের মানা নিয়া দাঁড়ায় রইছে বলবে আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন এ আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দা মানে রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মোমেন বান্দা মানে কোনো কিছু টেয়ার করতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার বেনমাজি বাবারা ও হারাম করে দলের আমার উপর রাগ করিও না না ফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বিপদ অবৈধ কাজের মধ্যে লিপ্ত হইয়া দাড়ি কাটিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করে খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মা শিগার এক হাত মাগ দিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে এই অবস্থা দেখিয়া না পারবে রুয়ের বাইর হইতে চাইবে না রুহটা থরথর করে কাঁপতে থাকবে 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম গোশায় রুহটা পরে এমন জোরে থাবা মারবে থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে ও ছাত্র বাবারা ও ছাত্র বাবারা তুমি তো টেনে পড়ো ভাবছো হুজুর বুড়া হয়ে মাওলার ইবাদত করব তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ আমার নাইনের ছাত্র বাবারা তুমি কি দেখো নাই এইটের কত ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ বাবা তুমি এখনো ইবাদত করবা না অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে এ বড় ভাই তুমি কি এখনো মসজিদে ঢুকবা না অথচ তোমার ছোট ভাইয়ের কবর খনন করার জন্য তুমি লিপ্ত হয়ে গেছো ও দাদা ও নানা তুমি কি এখনো মাওলার পথ ধরবা না
অথচ তোমার নাতির জানাজায় তুমি উপস্থিত হয়ে গেছো ও বন্ধু তুমি কি মাওলার পথ ধরবে না অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়া আসছো বাবা রে ব্যবসায় লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মওয়াতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও সবাইকে দিনের বুঝ দিয়াই দাও এ আমার মেট্রিকের ছাত্র বাবারা তুমি কেন ইবাদত করবা না তুমি কি দেখো না নাইনের কত ছেলে আমার মাওলার পাগল পাগড়ি ছাড়া চলে না টুপি ছাড়া হাঁটে না নামাজ ছাড়া একত্র নামাজও কাজা করে না তুমি তো তার উপরে ক্লাসে পড়ো তুমি কেন পারবা না ও মা তুমি কেন এখনো বোরখা পরবা না অথচ তোমার মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় বের হয় না ও বাবা তুমি কেন দাড়ি রাখবা না তোমার ছেলেও তো দাড়ি রাখিয়া ফলাইছে তুমি কেন দাড়ি রাখবা না এ বন্ধু তুমি কেন ইবাদত করবা না তোমার বন্ধু ইবাদত মধ্যে মশগুল তুমি কেন করবা না আল্লাহ না করুক আল্লাহ না করুক মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মাওলার কবরে যাও ওই কবর কিন্তু কবর থাকবে না কোনো কোনো না ফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই নবী আলাইহিসসালাম উটের পিঠে সবারই অবস্থায় সফর করতেছিলেন কোন এক কবরের কাছে যাওয়ার সাথে সাথে উট খন 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 করে চিল্লাচিল্লি শুরু করছে লাফালাফি শুরু করছে মুসলমানরা চিন্তা করছে নবীর উট এরকম কেন করতে আছে নবী আলাইহিসসালাম বলে আর কিছু না উট তো কবর আজাব দেখিয়া পালাইছে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে নবী ইব্রাহিম আলাইহিসসালামের ভয়ের অবস্থা কি ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন মাঝে মাঝে কলিজার মধ্যে এমন কম্পন হইতো অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত আল্লাহ পাক জিব্রাইলকে বললেন যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি সে তো খলিলুল্লাহ আমার বন্ধু সে কেন আমার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যায় জিব্রাইল আলাইহিসসালাম নবী ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করলেন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ভাই জিব্রাইল যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুসরাতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই কিছু মনে থাকে না কিয়ামত কত মারাত্মক মিজাজে কত মারাত্মক আল্লাহ মাফ করিয়া দাও আমার কিছু মনে থাকে না বাবার কিয়ামতের অবস্থাটা হাদিস দ্বারা বুঝতে পারো নবী আলাইহিসসালাম ফরমান কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা জানা আয়েশা বলে ইয়া নবী আল্লাহ আমরা উলঙ্গ অবস্থায় উঠবো না কি করে হ্যাঁ তোমরা উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা জান বলে আমাদেরকে লজ্জা লাগবে না শরম লাগবে না নবী বলেন আয়েশা রে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের চোখ উপরের দিকে উঠিয়া যাইবে
কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে maaf করিয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ বিনাকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলেও মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলেও বাবাকে উপকার করবে না নেতারা লাপাত্তা হইয়া যাবে সবাই নিজে কিনিয়া ব্যস্ত হইয়া যাবে ওয়া কুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি আদম সুহুল্লাহি নাফসি নাফসি সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না আল্লাহ এ কপাল পরার দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও একটু কি মায়া লাগে না একটু কি কলিজায় ব্যথা লাগে না তুমি মন কি বুঝরে মন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবো তার চেহারায় যখন দাড়ি দেখব আমার চেহারায় দাড়ি নাই নবীর চেহারায় দাড়ি আছে নবী আমার দিকে কিভাবে তাকাইবে নবীর কলিজায় ব্যথা লাগবে লজ্জায় আমার মাথা নত হয়ে যাবে মন কি বুঝরে মন না কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমি লজ্জিত হব না আল্লাহর হাবিবের কলিজায় আমি ব্যথা দেব না আজকের থেকে দাড়ির মধ্যে আর পোস্ট মারব না ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি নারা তাকবীর আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়ে আসো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাত 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 করে পিছন হয়ে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলারে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদ্রতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল আল্লাহ পাক ডাক হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদ্রতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মতের চোখের পানি বাবা আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে আজকে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে আর আখেরাতের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মওয়াতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান পুসরাতের মামলার চিন্তাতে চোখে পানি আসে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও তুমি কি জানো চোখের পানির কত দাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের পশম বলবে মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলানা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে যদি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্দা নামাজে দাঁড়ায় কত কান্না কানছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে এরপরও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা অমনি আমার মাওলা জিব্রাইল জিব্রাইল
গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দাও জানাইয়া দাও অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিয়েছে এ নাফরমানের দলেরা আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য মাপের কারণ হইতে পারে জাহান্নাম থেকে নাজাতের উসিলা হইতে পারে কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে টনকে টন টনকে টন পানি চোখের থেকে পড়বে কিন্তু আর কোনো লাভ হবে না এজন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু ওয়া আমার উম্মাত কান্দো উম্মাত কান্দো উম্মাত কান্ত যদি কান্না না আসে মুখটাকে বেঁকা তেরা করিয়া বলো মাওলা রে মাওলা রে কোন ইবাদতের মধ্যে বাহানা জায়েজ নাই কিন্তু কান্নার মধ্যে চোখে পানি না আসলে একটু মুখ থেকে বেঁকা তেরা করিয়া বাহানা করিও আমার মাওলার কাছে চোখের পানির বহুত দাম আল্লাহ তুমি মাফ করিয়া দিও তুমি ক্ষমা করিয়া দিও বাবারা যেরকম দুনিয়ার পানির দ্বারা ময়লাকে ধোয়া যায় ময়লা দূর করা যায় চোখের পানির দ্বারা গুনাকে ধোয়া যায় গুনাকে দূর করা যায় আল্লাহ তুমি চোখের পানিকে কবুল করিয়া নিও বাবারে নবীরা কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে অথচ তাদের কোনো গুনাহ নাই আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজের মধ্যে এমন কান্না কাঁদতেন অলি জাউফি আজিজু কাজী জিল মির্জা ইবনে আল বুখারী যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিছে আগুন জ্বালায়া দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে আমার নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত আল্লাহ তুমি কবুল করিয়া না এ নাফরমান কেন খেয়াল করো না নবীরা কাঁদছে সাহাবারা কাঁদছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গাল মোবারক দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছে সাথীরা প্রশ্ন হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে উমর রাদিয়াল্লাহু বলেন হ্যাঁ আমার সাথীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে উমর আমার কাছে কি নিয়ে আসছো তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল রোজার মধ্যে ভুল ইবাদতের মধ্যে ভুল আল্লাহর কাছে পেশ করবে এমন করে ইবাদত আমার কাছে নাই তখন খেয়াল করছে মাওলার কাছে বলো মাওলা তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছি যারা বারবার আল্লাহ নবীর পবিত্র জবানে জান্নাতের সুসংবাদ পাইছে সে উমর দিয়ে এত কাঁদতে পারে তোমার আমার চোখে কেন পানি নাই তুমি কি দেখো না যারা আল্লাহ তাদের চোখে পানি কিন্তু আমরা গুনাগার আমাদের চোখে কেন পানি নাই কপাল পুড়িয়া গেছে আর কিছু না আর কি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে আল্লাহ পাক কালামের পাকের মধ্যে ফরমান হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া যখনই জাহান্নামের লোক পানি পানি করে চিল্লাতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে বাবারে সহ্য করতে পারবি
আযাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হককানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানার পীর মুরিদ নামে ভেজাল শিরক বিদআত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনাহের কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ও আমার পর্দলে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ ও আমার মা বোনেরা চোখে পানি না আসলে মনকে বুঝো রে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে লোকের বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব ছেলে কানবে মা মা করে মেয়ে কানবে মা মা করে ওরে মন জবাব তো আর দিব না আল্লাহ আল্লাহ কত আলেম ওলাম আদিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখেনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনার না বলে তাল বেলে ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দা দিকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবাই গুনাখাতা মাফ করে দাও আল্লাহ মাফ কর ভাই না আল্লাহ ক্ষমা কর ভাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে আমরা তো চাউল নেয়ার জন্য আসি নাই কম্বল নেয়ার জন্য আসি নাই রিলিফ নেয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা তো জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ আল্লাহ জাহান্নামের খাতা থেকে জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না
আল্লাহ তুমি মাজলিসে দিয়ে তাকাইয়া দেখো তোমার বন্ধুরা কেন কান্দে আল্লাহ আমাদের ছেলেও মারা যায় নাই মেয়েও মারা যায় নাই দুনিয়ার বিপদেও পড়ি নাই গুনাহ করিয়া ফলাইছি অন্যায় করিয়া ফলাইছি নাফরমানি করিয়া ফলাইছি তুমি maaf না করলে কে maaf করবে তুমি ভাগাইয়া দিলে কে গ্রহণ করবে কেউ নাই কেউ না তুমি 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 আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না আমার যুবকদেরকে শয়তান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আছে মাওলা শয়তান লাঠি হিসেবে ব্যবহার করে আল্লাহ তোমার তোমার নবী সৈনিক হিসেবে কবুল করিয়া না আল্লাহ তোমার তোমার নবী সৈনিক হিসেবে কবুল করিয়া না আহ আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পর আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষুক আমরা তোমার দরজার ভিক্ষুক তুমি যাহা খেয়া দাও তারাইয়া দাও আর তোর দরজা নাই রে মালিক আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না যুবক বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ কত মুজাহিদ আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও ফজলুর রহমান সাহেব হুজুর সহ সমস্ত আল্লাহওয়ালাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তমাম দুনিয়ার মা শায়খদের মা কামকে জান্নাত তোমাদের বলন্দ করে দাও আমাদের আহল আউলাদ ইমার খাস গোলাম বাদশে কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم